এই পৃথিবীতে আসার জন্য রহুজগতের রহুরা কান্নাকাটি করে, আবার এই দুনিয়ার মায়ায় অমর হতে চেয়েছে লক্ষ লক্ষ মানুষ। তারপরও কিছু হতভাগা মানুষ আত্মহত্যার পথ বেছে নেয়। সামান্য সাংসারিক অশান্তি কিংবা হতাশায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করল এক যুবক। ট্রেন যাওয়ার পরেই উদ্ধার করা হয় তার দুই ভাগে ভাগ হওয়া নিখণ্ডিত লাশ। হাঁটতে হাঁটতে চলন্ত ট্রেনের সামনে লাফিয়ে যুবকের দুই ভাগে বিভক্ত হওয়ার এই মর্মান্তিক ও করুণ মৃত্যুর ঘটনা ঘটে চট্টগ্রাম নগরের রেলওয়ের পুরাতন স্টেশন এলাকায়। চট্টগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার জাফর আলম বলেন, যুবকটি 4 নম্বর প্ল্যাটফর্মে হাঁটছিল, বারবার কেবল উকি দিয়ে দেখছিল ট্রেনটা কখন আসে। আমরা ভেবেছিলাম হয়তো খুব তাড়া আছে, তাই গন্তব্যে যাওয়ার জন্য অপেক্ষা করছে ট্রেনের জন্য। কিন্তু কর্ণফুলী ট্রেন ছাড়তেই 3 নম্বর রেল লাইনে গিয়ে ঝাঁপ দেয়, এতে দ্বিখণ্ডিত হয় যুবকের শরীর। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। চট্টগ্রাম রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পরিদর্শক গণমাধ্যমকে বলেন, সকালে ট্রেনের ঝাঁপ দিয়ে এক যুবক আত্মহত্যা করেছে, পরে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। চোখের পলকে লাশ হয়ে গেল হতভাগা যুবক।